সুপ্রভাত আমার প্রিয় ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে মানে ওয়েদারটা এরকম খারাপ না, এরকম ভালো না, তবু চলে। আর কালকে তো ভীষণ পরিমাণে কুয়াশা গেছিলো, তো কুয়াশার মধ্যে তো কাজ করা যায় না, ঠান্ডা কম হলো, একদম হাত পা এরকম মাইরা অনেক খিচে। তো আজকে সকালবেলা উঠলাম, বাড়ির জল পাইলাম না, তো আবার জল আইসে, তারপরে দিয়ে সে এখন জল টল বুড়ে এলাম, শাক টাক ধুইলাম, চাল টাল ধুইলাম, এখন মাছ বাইর করলাম। তো ভাবলাম কি মাছটা কাটতে আজকে ঠান্ডা করে পূজা দিব, যেহেতু পূজা দিলে দেওয়ার পরে মাছ কাটতে ভালো লাগে না, তাহলে তো এখন বসেছি চা। চলো কি কি এখানে চা বসে আসলাম, আর এখানে আছে কালকে ফুলকপি পকোড়া করছি, তেলটা আছে, আর এখানে দেখো বড় কই মাছ আনছে, বড় বড় কই, তো কই দিয়া ফুলকপিটা তরকারি করুন। তো এখানে আছে ফুলকপি কালকে সিদ্ধ করে রেখে দিয়েছি একটু ভাপটা ভালোয়া, আর এখানে আছে একটু লাউ পাতা। তো লাউ পাতাটা আমি সিদ্ধ করছি না, এটা কাটতে একটু মজাই নেব কুকারের মতো একটা সিটার। এখানে কালকে রাত্রে একটু খিচুড়ি আছে, আর এখানে আছে দুপুরের একটু ভাত, মানে শীতের দিন ভাত খাইতে একদম রাজি না, এখানে আছে একটু ভাত। এই ভাতটি সকালবেলা দেখি ভাত চাল দিয়ে আনি লগে রান্না করতে পারি, এখন চাড়া করতেছি, তো চলো চা খাই। এই দেখো বন্ধুরা আমার রান্না বাড়া প্রায় কমপ্লিট, এই দেখো চাটনি বানাইছি, আর এখানে আছে দুইটা হাতা, কারণ এইটা একটু পরে আবার ভাত খেলে দুপুরবেলা, এখানে ভাত নামাইছি, তো বড়রে ভাত দিয়ে দিছি শাক কুসলাম, এখানে মাছটা রান্না করতেছি। রান্না টান্না সব শেষ করলাম, তো এখন বসাইলাম আমার লিগে এক দেড় গরম জল, কারণ গরম জল ছাড়া স্নান করতে পারতাম না। আর এখানে কী কী রান্না করছি, তো শাক করলাম, শাক তো খাওয়া হয়ে গেলো, এখন আজকে করছি চাটনি আর ফুলকপি দিয়ে মাছের মাথা দিয়ে, আর সরি কই মাছ দিয়ে ঝুল, ঝুলটো পাল্টা মনটা অন্যদিকে আসলো। তো চলো এখন একদম উলট পালা পেয়ে দিচ্ছে, তো এইটা গুছামো, গুছাই সাইরা, তারপরে এখনও ঘুমাইতে আছে, উঠাই দিয়ে গেছে পরে। আর এই দেখো এই পর্দাটি খুলছি, তো পর্দাটি একসঙ্গে দমু, এখানে জানালার পর্দা যেদিন দমু এদিন সোফার কাভার টাভার মিলে একসঙ্গে ধুয়ে রেখে দমু ভাস করে। তো এই ঘরও রয়েছে, এই ঘরও জানালার পর্দাটা খুলে লাগছি, তো এটি একসঙ্গে আবার ভয় লাগে এই দুর্নি খেলা। আর এখানে পুরো আমরা শীতের স্ট্যাক দিলাম ইডিগের লিগা, ফ্রেন্ডস আমি উপরে রাখতে পারি না সব খা। তো চলো এই ঘর গুছানো মাস শেষ, এই কম্বলটা উঠাই না, কম্বলটা যেহেতু রাত্রে আবার পাইতে আসুই, তার লিগে রাত্রেবেলা আবার ঝেড়ে নেব। তো এই চিরুনিটা লাগে আমার পেট চুলকাইতে ভীষণ পরিমাণে, শুইলে কম্বলে শুইলে গাছ উল্কা, দুইটা না শুইলে তো আবার হয় না। এইটা যদি আমরা পেছনে রুম কেউ আয় না এখানে ফ্রেন্ডস, আজকে এই ঘরে আমি বিছানা করছি, কারণ ওই ঘরে করার মতন একদম শক্তি হয়েছে না। তো এখানে রাত্রেবেলা দোকান থেকে আয়া সেরে এখন প্রেসারে বসাইছি খিচুড়ি, আজকে আর বড়ে আনছি একটু মুরগির মাংস, ওইটা বলে ভর্তা করবো, তো বড়েই করবো, আমার শরীরটা ভীষণ খারাপ, কতদিন জানে লাগবে শরীর ঠিক হইতে, কোনো কিচ্ছু নাই, খালি হাত ব্যথা, কাঁধ ব্যথা, এরকম একটা পাশ খালি ব্যথা। এখানে গরম গরম খিচুড়ি, তো এটা এখন আমি খামো, আর বড় মশালিকে ভাত করছি, ভাত খাই।